বরাবরের মতো আজকেও শুরু হচ্ছে আমাদের ইউটিউব স্পেশাল। প্রথম প্রশ্নটার জন্য নায়লা। প্রথম প্রশ্ন করেছেন নীলাশ নাজিফা। আমার স্বামী আমার ভাই বোনদের পছন্দ করে না, যদিও তারা বয়সে তার চেয়ে বড়। তারা আমার প্রতি অনেক কেয়ারিং, কিন্তু আমার স্বামী সেটাও অপছন্দ করে। কি করে আমার স্বামীকে ওদের প্রতি সহনশীল করতে পারবো? নাজিফা, এখন ব্যাপারটা কি, একটা গল্প বলি। হ্যাঁ, গল্প বললে মনে হয় জিনিসটা ইজি হবে। যে একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ লাফালাফি করছিল, তো ঠিক সেই পুকুরের চারপাশে ছোট ছোট বাচ্চারা ওই ব্যাঙগুলোকে দেখে ইট মারছিল এবং কে কোন ব্যাঙটাকে লাগাতে পারে, এটা নিয়ে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছিল। তখন একটা ব্যাঙ চিৎকার করে বলেছিল যে বাবারা, তোমাদের জন্য যেটা খেলা, আমাদের জন্য সেটা মরণ ডেকে আনে। অর্থাৎ দুই পক্ষ দুই জিনিস, ব্যাঙের জন্য মরণ, বাচ্চাদের জন্য কিন্তু ছিল খেলা। ঠিক তেমনি তোমার কাছে যেটা মনে হচ্ছে বা তোমার ভাইদের কাছে যেটা মনে হচ্ছে যে বড় হিসেবে ওনারা ভালো উপদেশ দিচ্ছেন, অত্যন্ত বোনের প্রতি কেয়ারিং অবস্থায়, হয়তোবা তোমার স্বামীর কাছে সেটা খুব একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। হয়তোবা মনে হচ্ছে ওনারা ওনার ওর মানে তোমার হাজব্যান্ডের কলজের উপরে চেপে বসছেন। কারণ একটা মানুষ যখন বিয়ে করে, সংসার চালায়, সবকিছুতে, সে কিন্তু মোটামুটি নিজেও একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তার নিজেরও অনেক মানে আমি বলবো চিন্তা চেতনাও থাকে। বড় হলে পরে কিন্তু ছেলেমেয়েরা বাবা মার কথাই সেভাবে মানতে গেলে একটু অসন্তুষ্ট হয়, তো সেক্ষেত্রে কি হয়, ডিপ্লোম্যাটিক ভাবে বলতে হয়, বলার স্টাইলও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানটায়। তো সেক্ষেত্রে তোমার ভাই বোনেরা যারা বেসিক্যালি ছোটবেলায় তুমি সবার ছোট ছিলে, তোমাকে কিন্তু এটা করবি না ওটা করবো না বা দেখে শুনে রেখে অভ্যস্ত হয়েছিল, গার্জিয়ান ষোলো একটা মেন্টালিটি ছিল, সেই গার্জিয়ানগুলি যদি তোমার হাজব্যান্ডের উপরও দেখাতে চান, মানে কোনোটা সাজেশন এবং বলা যে এই বেটা তুই এটা করবি না কেন, এটা তোমার করা উচিত, তোমার এটা করা উচিত, এটা কিন্তু এক ধরনের স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে এভাবে হইলে ভালো হইতো, তুমি দেখতে পারো, এটা কিন্তু আরেকটা স্টাইল। আমি কিন্তু কেন জানি মনে হয় তোমার গার্জেন শুরু, অর্থাৎ তোমার এটা করা উচিত, ওটা করা উচিত, এটাতেই বোধহয় তোমার ভাই বোনেরা যায় এবং সেটা তোমার হাজব্যান্ডের ইগোতে লাগে। আমি যেটা বলবো যে তোমাকে প্রথম কথাই হচ্ছে তোমার হাজব্যান্ডের সঙ্গে ভাই বোনের পক্ষ নিয়ে যুদ্ধ করার কোনোই দরকার নেই। যত তুমি যুদ্ধ করছো ততই কিন্তু তোমার হাজব্যান্ড কষ্ট পাচ্ছেন এবং তখন ওনার কাছে মনে হচ্ছে যে ভাই বোনদের জন্য আমার স্ত্রীর কাছ থেকে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই জন্য তুমি যে কাজটা করবা, তোমার ভাই বোনদের সঙ্গে কোনো না কোনোভাবে তুমি হাসতে হাসতে হোক, গল্প ছিল হোক, তাদেরকে বোঝাতে হবে যে ওনাদের যে পয়েন্টসগুলো বলছে তোমাকে বলার জন্য তুমি শুনে রাখছো। হাসতে হাসতে বলো না কেন যে আসলে ভাইজান আপনি যে কাজটার কথা বলছিলেন ও তো এই মুহূর্তে একটু বিজি আছে, আপনি আমাকে বুঝিয়ে বলেন, মানে কোনো না কোনোভাবে আস্তে আস্তে তুমি জিনিসটাকে ইজি করো এবং তারপরে ভাইদের সঙ্গে কথা বলতে, হ্যাঁ আসলে আপনি আসলে একটু যদি বুঝে ওরা বলতেন, ও আবার মাঝে মাঝে শুনতে চায় না, তো এই যে ওর সম্বন্ধে অভিযোগ এটা করতে যাবে না, বলবো যে অনেক বিজি আছে তো আমাকে বললে হবে, অথবা গল্পচ্ছলে বলার চেষ্টা করার জন্য কোনো না কোনোভাবে ভাইকে গুছিয়ে বলতে হবে যে ও মানে ওর কোনো মাইনাস, যেরকম ভাইদের সামনে তোলা উচিত না, তেমনি ভাইদের কোনো মাইনাসও হাজব্যান্ডকে বলার দরকার নেই। উপরন্তু তুমি যেটা করতে পারো, তোমার হাজব্যান্ডের কাছে এটা বলতে পারো যে ভাইয়াদের কাছে আমি ছোটো, তো ওনারা মনে করেন তোমাকেও ছোটো মানুষ, সেই জন্য হয়তো ভাই ভাই বলে থাকে, ডেফিনেটলি ওটা ওনাদের এরকম করে বলা ঠিক না, আচ্ছা আমি গুছিয়ে বলবো। এই করে তুমি দুইটা পক্ষকে ব্যালেন্স করে কথা বলো, তুমি দেখবে অনেকটাই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পেরেছো। অল দ্য বেস্ট। দ্বিতীয় প্রশ্ন মালিহা মেহজাবিন। আপু, আমি যখন আমার মেয়ে স্কুলে যাই তখন 99% গার্জিয়ান দেখি শুধু সমালোচনা করেই সময় কাটায়, যেমন ফ্যামিলি স্ট্যাটাস, ড্রেস, স্বামীর পজিশন ইত্যাদি। আচ্ছা, ওরা এই সময়টুকু কোনো গঠনমূলক কথা থাকতে পারে না? প্লিজ কিছু বলেন। ধন্যবাদ মালিহা মেহজাবিন। রাইট, এটা কিন্তু খুব কমন, বেশিরভাগ স্কুল কলেজের সামনে গার্জেনরা বসে থাকলে, স্পেশালি মেয়েরা একসাথে হলেই 90% টাইমই হচ্ছে পরচর্চাটাই বেশি হয়। তারপরেই হয় কোন শাড়ি এখন লেটেস্ট আসছে, কোন ফ্যাশন চলছে, কী দিয়ে রান্না করলে খাবারটা মজার হয়। আমি বলবো সবচেয়ে ভালো তোমার পয়েন্টে আসবো গঠনমূলকে, তো গঠনমূলক করতে গেলে মানসিকতাকে বদলাতে হবে, সেটার জন্য তোমাকে আগাতে হবে। ওনারা পারুক কি না পারুক,
তুমি নিজের থেকে শুরু করো না, একটা দুটো ভালো কথা বলো, ওইখানে বসে থাকা অবস্থায় তোমরা দূরে চলো, যে আমরা চলে না সবাই মিলে একটু টোকেন মানি দিই, টোকেন মানি দিয়ে আশেপাশে বসতে বাচ্চাগুলো আছে ওদের জন্য কিছু ও সরে আসরে আর বই কিনে দিই, আসুন না সবাই মিলে আমরা আমাদের যেসব কাপড়গুলো পরি না সেসব কাপড়গুলোকে সুন্দরভাবে পরে বন্যার্থদের সেবায় দিয়ে দিই। এইভাবে মানে আসলে কাজগুলোকে তোমাকে আগাতে হবে, ভাবিরা চলেন বাচ্চাদের তো সামনে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তো ঈদের ছুটি টুটি আসতেছে, চলেন না সবাই মিলে আমরা টুকটাক যে যখন যেটা পাচ্ছি সেলাই করি, সেলাই করে ছোট্ট বাচ্চাদেরকে কিছু একটা উপহার দিই, একটা আপনার বাচ্চা আরেক বান্ধবীকে দেখ, আরেক বাচ্চা আরেকটাকে দেখ, এভাবে বাচ্চাদের মধ্যে একটা বন্ডেজ তৈরি করি, গিভ অ্যান্ড টেকটা বোঝাই, এভাবে তোমাকে এগোতে হবে। ওনারা সবাই যে করছেন আমি জানি, আমার কেন জানি বিশ্বাস, জানো বেশিরভাগ যারা পরচর্চা বা এই ধরনের কথাবার্তা বলেন না তারা কিন্তু বেসিক্যালি একটু বিবাদ বিসংবাদ এড়িয়ে চলে, ফলে ওরা চুপ থাকে। অনেস্টলি আলাপ আলোচনা যখন 90% যারা করেন তারা কিন্তু আবার ওইখানে উপস্থিতের মধ্যে খুব একটা বড় ভাগ নয়, ম্যাক্সিমাম 40% বলতে পারো, বাকি 60% কিন্তু বিবাদ বিসংবাদ এড়ানোর জন্য চুপ থাকেন। তুমি যখন এরকম গঠনমূলক কথাবার্তা বলতে থাকবে তখন দেখবো ওই 60% তোমার সঙ্গে দাঁড়িয়ে গেছে, তোমাদের এই জিনিসগুলো দেখবে যে আস্তে আস্তে অন্যান্য প্যারেন্টসদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তারপরে এইগুলো তোমার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, শুধুমাত্র ফ্রেন্ডস মানে এদের কাছে না, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড হতে পারে, হাজবেন্ড অফিসের ফ্রেন্ড হতে পারে, পরিচিত বাসার আশেপাশের অ্যাকোয়েন্টেন্স হতে পারে, তাদের সবার মাধ্যমে এরকম যে ছোটো ছোটো করে এক একটা আমরা কেয়ারিং এক একটা ইয়ে গড়ে তুলি, যেখানে গঠনমূলক কথাবার্তা হবে, যেখানে গঠনমূলক জিনিসপত্র তৈরির মাধ্যমে মানুষকে উৎসাহিত করা হবে যে পিছিয়ে থেকো না, বা যে কোনো একজন মানুষ যার অবস্থান এই মুহূর্তে ওরকম ভালো নয় তার জন্য তোমরা সবাই মিলে একটা চাঁদা করে, অথবা বাড়ির যে পুরনো সেলাই মেশিনটা ছিল সেটা নয় তাকে দিয়ে দাও, ওই মেয়েটা হয়তো একটা সেলাই করে একটা সুন্দর জীবন চালাতে পারবে। তোমার কাজের বুয়াকে জিজ্ঞেস করো, দেখবে অনেকেই আছে যারা মানুষের কাছে টাকাও চাইতে পারছে না, আবার কিছু একটা করে খাওয়ার মতো মূলধনও তাদের নেই। তো এভাবে এগিয়ে আসতে হবে, হ্যাঁ এগিয়ে না আসলে তো হয় না, তোমার মাথার মধ্যে যে অ্যাটলিস্ট এটা এসছে আমাকে যে জিজ্ঞেস করেছো, ডেফিনেটলি আই এম হ্যাপি, বাট বাকিটুকু তোমাদের কাজ। আজকে যারা ভিডিওটা শুনছো সবাইকে আমি বলবো তোমরা এগিয়ে আসো, আমি জানি তোমরা যারা হাল ছাড়ানো দেখো প্রত্যেকে একটা না একটা ভালো কাজ করার জন্য চাও, মনের থেকে চাও, আর আমি এই বিশ্বাস করি মন থেকে চাইলে সব কিছুই সম্ভব। সো অল দ্য বেস্ট টু ইউ অল। পরবর্তী প্রশ্ন, সাদেক খান, আমার বয়স 42, আমি 12 বছর হয়েছে বিয়ে করেছি, বর্তমানে আমাকে একজন ভালোবাসে এবং বিয়ে করতে চায়, আমি কি করব? সরি আপনি কি করবেন মানে আপনার 12 বছর হয়েছে, বিয়ে করেছেন, স্ত্রী আছে, সন্তান আছে কি নেই ওটা অবশ্য লেখেননি, আপনার বয়স 42 বছর, আপনাকে একজন বিয়ে করতে যাচ্ছেন, আপনি কি করবেন মানে আই ডোন্ট নো। প্রথম কথাই হচ্ছে যে আপনার ঘরে একজন স্ত্রী আছেন, আপনার একটা সংসার আছে, এসব জেনে শুনে যে মানুষটা আপনার কাছে আসতে চাচ্ছে, যে মানুষটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে, সেই মানুষটাকে চিন্তা করো তো, সেই মানুষটা আসলে কতটুকু বিবেকবানের কাজ করতেছে, যে মানুষটা আপনাকে নিয়ে বিয়ে করে সুখের স্বপ্ন দেখতেছে কার সুখটা নষ্ট করে, আপনার স্ত্রীর সুখটা নষ্ট করে, তাই না? আপনাকে একজনের জায়গা খালি ছিল সেখানে নিয়ে আসতে চাচ্ছে না, কিন্তু জায়গা একজন আছে তাকে ফালাই দিয়ে সরাই দিয়ে ধাক্কা মেরে আসতে চাচ্ছে, এটা কি কোনো বিবেকবান লোকের কাজ? আপনি নিজেরা জিজ্ঞেস করেন, আর আপনিও এই জায়গায় আপনার স্ত্রী থাকা অবস্থায়, হ্যাঁ হতে পারে স্ত্রীর সাথে একটু মন খারাপ হতে পারে, স্ত্রীকে একটা হবে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না এরকম কেউ নেই যে বলে আমরা স্বামী স্ত্রীর ঝগড়া হয় নাই, তারা হয় মিথ্যাবাদী নাহলে পাগল, আমি বিশ্বাস করি সবাই হয় কম আর বেশি। তো এখন এইগুলোকে উসিলা করে আপনি যদি আপনার ওয়াইফকে বাদ দিয়ে অন্য আরেকটা মহিলা, কারণ একটা মহিলা আপনাকে বিয়ে করতে চাচ্ছে কেন, নিশ্চয়ই আপনি তাকে আশকারা দিয়েছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করতে কাজটাকে আপনি ভালো করছেন, এগুলো ঠিক না। আমি বলবো আপনি যে আমাকে প্রশ্ন করেছেন একদিক দিয়ে ভালো, অ্যাটলিস্ট যে আপনি এখানে বিয়েটা করেন নাই, তা আমার থেকে জানতে চাচ্ছেন না ভাই করবেন না, কারণ এটা এটা কোনো বিবেকবান মানুষের কাজ না, আপনি আপনার সংসারকে সময় দেন, স্ত্রীকে সময় দেন, এবং আরেকটা মানুষ যে মানুষটা আপনার সঙ্গে যে সম্পর্কটা তৈরি করতে আছেন এটা কিন্তু কোনোভাবেই সমাজ তো সাপোর্ট করে না। আমি বলবো এরকম ঘটনা ঘটাইলে আরেকটা মানুষকে পুরোপুরি ঘুমে রেখে একটা ঘরে স্ত্রী রেখে আরেকজনকে বিয়ে করলে, আর যাই হোক আপনার জীবনে যে সুখের পাখি ধরার কথা ভাবছেন
সেটা তো ধরা দেবেই না, উপরন্তু যতটুকু সুখ এখন বা শান্তি আছে সেটাও কিন্তু 100% অশান্তিতে পরিণত হবে, তাই পাল্টে ফেলেন মানসিকতা, পোলট্রি খেয়ে যান, পোলট্রি খেয়ে গুড বাই দেন, তবা কাটেন, জীবনটা সুন্দরভাবে শুরু করেন। অল দ্য বেস্ট। আজকে শেষ প্রশ্ন আফরিন সাদিয়া। আমি ভালোবেসে বিয়ে করেছি, স্বামী বিদেশে থাকে, ও আমাকে আর ছেলেকে বিদেশে নিতে চায় না, এমন ভাব দেখায় আমি থাকলে বা না থাকলে কিছুই আসে যায় না, খোঁচার খুঁচি দিয়ে কথা বলে, কি করব আপু? কারণ কি? আমি আসলে জানো না শ্রীন, হাজবেন্ড ওয়াইফের রিলেশন সবসময় বলি আফরিন আফরিন, ওকে আফরিন, আমি বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর। একটা মানুষ বিদেশে থাকছে, বিদেশে যারাই আছে মানে সংসার পরিবারকে রেখে এদেশে, তাদের মনটা কিন্তু, শরীর থাকে বিদেশে, মনটা থাকে এদেশে, না সন্তানের কাছে থাকে, স্ত্রীর কাছে থাকে। কেন উনি যোগাযোগটা কম করছেন? কেন তোমাকে এবং তোমার সন্তানকে কারোর সাথে সেভাবে টাকা পয়সাও দিচ্ছেন না, তাই না? টাকা পয়সার কথা লিখেছে কি? না, বিদেশে নিতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন না। তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তুমি হয়তো বা তুমি সেভাবে কিছু বলতে পারছো না, বাট ডেফিনেটলি কোনো না কোনো কারণে তিনি মনে ব্যথা পেয়েছেন, কোনো না কোনো কষ্ট তার ভিতর কাজ করছে, কোনো না কোনো তৃতীয় পক্ষেরও ভূমিকা থাকতে পারে। সো এটা না ধুম করে বলা সম্ভব না। আমি যদি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো তার লজিক বলে শুনতাম। এমনও হতে পারে যে এই মুহূর্তে বিদেশে কিন্তু জীবনযাত্রা অনেক অনেক টাফ, যেটার জন্য তোমাকে, কারণ তোমার যেহেতু খরপোশ ব্যাপারটা তুমি লেখো না, তো আমি ধরে নিচ্ছি সে টাকা পয়সা দিচ্ছে, তার মানে তোমাকে যে টাকাটা সে এখন দিয়ে তোমার সংসারটা এখানে চলতে পারছে, তোমাকে বিদেশে নিয়ে চালালে কিন্তু খরচটা অনেক বেশি বেড়ে যাবে হয়তোবা, অথবা সে ওইভাবে গুছাতে পারেনি। কারণ কোন দেশে আছে, গালফ কান্ট্রিতে তো নিতে পারে না চাইলে, আর বাইরে ইউরোপের দেশেও কিন্তু নিয়ে যাওয়ার প্রসেসটাও কিন্তু চাইলাম ধুম করে নিয়ে গেলাম, এটা অত কিন্তু এতটা সহজ না। পুরো জিনিসটা আসলে জানতে হবে, পুরো জিনিসটা জানতে হবে, এবং তার সাথে সাথে তুমিও ভেতরে ভেতরে তোমার মানে খোঁজ নিতে হবে যে তুমি কেন উনি নিতে চাচ্ছে না, তার ভেতরে কারণটা কি, সেটা কি ফিনান্সিয়াল, সেটাও মন খুলে তাকে বলতে বলো, সেটা কি সে কোনো তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে করছে, তুমি সুন্দরভাবে বলো। একটা মানুষকে না যুদ্ধদেহী হয়ে কিন্তু অনেক কিছু জানা যায় না, কিন্তু বন্ধুভাবাপন্ন হয়ে, হ্যাঁ আমি শুনতে চাই, তুমি বলো তোমার সমস্যাটা, আমারও সমস্যা, আমি বুঝবো, আমি 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 যতটুকু পারি তোমাকে সাপোর্টিভ হওয়ার চেষ্টা করব, এইভাবে কথা বলো। আমরা কী করি, আমরা স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাটি হয় স্পেশালি, দুজন দুজনকে প্রতিপক্ষ মেনে মনে করি, কে কাকে কত বেশি খোঁচাতে পারবো, কে কত বেশি ছিঁড়া ফেলতে পারবো, কে কত বেশি তার মাইনাস নিয়ে লাফাইতে পারবো, সেটার জন্য পাগল হয়ে যাই। এই জন্যই কিন্তু দূরত্ব বাড়তেই থাকে। তার চেয়ে বেটার আমি বলবো সহমর্মিতা দেখাও, হ্যাঁ দেখাও, আমাকে কালকে এনে পরশু একটা বলে বলছিল, আপা আমাকে কেন, আমি যে আমার তোমাকে আমি বারবার একটা কথা বলি যে একজনকে এগোতে হবে, ও এগোচ্ছে না অতএব আমিও এগোবো না, এটা কী করবে জানো, এটা ভালো তো করবেই না, উল্টা ফুললি একটা ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু একটু যদি যা ঠিক আছে আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি, এটা মনে করে আগাতে পারো, আমি অ্যাটলিস্ট 90-95% ক্ষেত্রে দেখেছি সেই জীবনটা পুরোপুরি পাল্টে যায়। কারণ ওই যে যখন তুমি বুক পানিতে নামবে তখন মানুষ হাঁটু পানিতে নামতে বাধ্য হয়, কিন্তু ব্যবহারে একটু এমেবিলিটি রাখো, কেন নিচ্ছ না কেন নিচ্ছ না বলো না, আমি যেভাবে বললাম সুন্দরভাবে তাকে আস্তে আস্তে করে বুঝাও যে তুমি তার পাশে আছো, সেটা দেশেই থাকো আর বিদেশেই থাকো, তুমি তার কষ্ট বুঝো, তুমি তার জন্ম জন্মান্তরের সাথী, তাই সমস্ত কষ্ট ভাগ করে নেওয়ার অধিকার তোমার রয়েছে, এভাবে বলো, আমি শিওর একটা সত্য বেরিয়ে আসবে যেটা তোমাকে আর কষ্ট দেবে না। আজ আজকে আর প্রশ্ন আছে না? আজকে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, শুরুতে যেটা বলিনি এখন বলবো, সবাই ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।